দুর্গাপূজা পরিক্রমা 2023-এ সকলকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে কলকাতার উত্তর থেকে দক্ষিণ ও কলকাতা শহরতলির উল্লেখযোগ্য পূজা মণ্ডপগুলি আপনাদের কাছে তুলে ধরছি। সেরকমই আজ আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার এক উল্লেখযোগ্য পূজা মণ্ডপ মুদিয়ালি ক্লাবের পূজা দেখাতে আপনাদের কাছে। তো এবছর 2023-এর দুর্গাপুজোয় মুদিয়ালি ক্লাবের ভাবনা কী আছে, তাদের পূজা মণ্ডপ কতটা সুন্দর হয়েছে এবং মাতৃপ্রতিমা কী রকমভাবে সাজানো হয়েছে, আলোকসজ্জাই বা কেমন হয়েছে সবই তুলে ধরবো আজকের এই ভিডিওয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলের। তাহলে প্রথমে বলে রাখি, আপনারা এখানে আসবেন কীভাবে? এখানে আসার জন্য আপনারা যদি মেট্রোয় আসেন তো চলে আসবেন প্রথমে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। এখানে নেবে পায়ে হেঁটেই সহজেই পৌঁছে যেতে পারবেন এই মুদিয়ালির পূজাতে। আর কেউ যদি বাসে আসেন তো টালিগঞ্জ গ্রামী যে কোনো বাসে উঠে পড়বেন আর নেবে পড়বেন মুদিয়ালি স্টপেজে। এখান থেকে পায়ে হাঁটা দূরত্বই হচ্ছে এই মুদিয়ালি ক্লাবের পূজাটি। আর এবছর 2023-এ মুদিয়ালির ভাবনায় উঠে এসেছে সমাহারে সমারোহ। মণ্ডপের বাইরের দেওয়ালটি অসাধারণ কারুকার্য এবং প্রদীপ দ্বারা সুসজ্জিত রয়েছে। মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই প্রথম চোখ পড়বে উপরের দিকে, সেখানে রয়েছে দুটি বড় বেলপাতা যার মধ্যে রয়েছে মহাজাগতিক মায়ের মুখের দুটি রূপ। মণ্ডপের সমস্ত ভিতরের দিকেই রয়েছে নানান রকমের মূর্তি, আর তার ঠিক মাঝেই রয়েছেন মা দুর্গা। পূজামণ্ডপটি আলোর মধ্যে অসাধারণ সুন্দর লাগছে। মণ্ডপের চারিদিকে দেওয়ালেই রয়েছে অসংখ্য প্রদীপ যা এই মণ্ডপের উজ্জ্বলতাটাকে আরও বাড়িয়ে তুলেছে। এবার চলুন মণ্ডপের মাতৃপ্রতিমাটি দর্শন করে নিই। এখানকার মাতৃপ্রতিমাও অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপের চারিদিকের কারুকার্যের সাথে সামঞ্জস্য রেখে। খুবই সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ এখন এই মণ্ডপের মাতৃপ্রতিমাটি। তো অবশ্যই দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে এলে আপনারা এই মুদিয়ালি ক্লাবের পূজাটিও দেখবেন। আর আজকে এই হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলের সাথে মুদিয়ালি ক্লাবের পূজাটি দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই দুর্গাপূজা পরিক্রমা 2023-এর কলকাতা ও তার শহরতলি উল্লেখযোগ্য পূজা মণ্ডপগুলি দেখতে হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।